এই যে ভুতো, দেখো আমাদের বাসার আরেক সদস্য সিমরান, এটা ওকে নিয়ে আসছে অ্যাডাপ্ট করে কোনো অ্যাডাপশন সেন্টার থেকে। ওর নাম রাখছে ভুতো, খুব ভয় পায়। এই 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 এই, চুলার পিছে যায় না, চুলার পিছে যায় না, ভুতো ডাইনিং এ নিয়ে যাই। এই যে আমাদের পুচকি, এই যা পুচকি, নতুন সদস্য সিমরানের ছেলে না, সিমরানের ছেলে, সিমরান এখন এক ছেলের মা, অরণ্য হচ্ছে এক মেয়ের বাবা, সিমরান হচ্ছে এক ছেলের মা। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শুক্রবার, তো এখন বাজে হচ্ছে কটা বাজে, 1:10 বাকি। তো সকাল থেকে না আজকে উঠে উঠে বলতে কি জানো, এক একদিন এরকম হয় না, মানে ঘুম না চোখ থেকে ছাড়েই না, ছাড়েই না, ছাড়েই না। আর যেহেতু খুব শীত পড়লে যেরকম হয় না, ঘুমটা খুব ভালো হয়, কখনো কখনো না খুব গরম পড়লে ঘুমটা খুব ভালো হয়। কেন হয় জানো, খুব গরমে না এই যে সোয়েটিং হতে হতে না এনার্জিটা না একদম ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে না টায়ার্ড লাগে, ঘুমটা ভালো হয়। আমার মনে হয় এই অবস্থা হচ্ছে, গত গত পরশু গতকালকে প্রচণ্ড গরম ছিল, আজকেও তাই। তো এই গরমে না এত মানে কাহিল হয়ে যায় না, শরীরটা বলার মতো না। আজকে না কোনোভাবেই মনে হচ্ছিল না যে উঠি, মনে হয় কি বিছানায় শুয়ে থাকি এরকম লাগছিল, মানে কেমন যেন একটা ড্রাউজি ড্রাউজি ব্যাপার। তো যাই হোক, মাঝে মাঝে তো 12:30 সময় চলে গেছেন জুমার নামাজে। আর হচ্ছে আমি কি করছি, উঠে একটু চা টা খেয়ে না একটু শরীরটাতে এনার্জি মানে গেইন করার প্রচণ্ড চেষ্টা করছি, করে তারপরে হচ্ছে আদা রসুন জিরা কিছুই না ইয়ে করা ছিল না, মানে শেষ হয়ে গেছিলো আর কি। তো এখানে দেখো যে আদা রসুন, এটার মধ্যে হচ্ছে রসুন, এগুলাকে ব্লেন্ড করলাম। এখানে না আদাগুলাকে না চিকন চিকন করে কেটে না একটু শুকাই দিচ্ছি ওই রসা বানানোর জন্য আর কি, তাহলে খুব ভালো হয়। আদাটাকে যদি একটু ড্রাই করে নেওয়া হয় না, তারপরে রেখে দেই, বা যখন চা বানাবো আদাটা একটু আদা দিয়ে দিলেই হয়, 1 চামচ আদা। তো এই হচ্ছে অবস্থা। দাঁড়াও এদিকে কি জানি, দু তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটাকে না মশলা মানে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছে, সামান্য হলুদ দিয়ে, এই লতিটা দিয়ে না, লতিটা না একটু ভাপাতে গেছি, এত নরম লতিটা একেবারে ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই এখানে চিংড়ি দিয়ে না লতি করতেছি, বুঝছো? আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজতেছি, এগুলা কি পোয়া মাছ, মাছ ভেজে এবার একটু মশলা দিব আর কি, মানে ভুনা করবো। আগে একটু ভেজে দিতেছি, মাছগুলা কিন্তু টেস্টি ছিল, বুঝছো? আমি অবশ্য এই মাছ খুব একটা খাই না, মাছটা আমাদের খুব পছন্দ। এই নিচে এখানে পেঁয়াজ কুচানো, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছে না এরকম এই সাইজের আর কি, এরকম লম্বা লম্বা করে না মাছটাকে কেটে, এটার মধ্যে হচ্ছে একটু আদা রসুন গোলমরিচ ওয়েস্টার সস সয়া সস চিজ সস দিয়ে না মাথায় নিচ্ছি। এখন এটা ব্রেড ক্র্যাম দিয়ে একদম কড়কড়া করে ভাজি করব। অরণ্য সিমরান খুব পছন্দ করে, মাছটা খুব পছন্দ করে। এই হচ্ছে কাহিনী। আর আজকে আমাদের ছাদে ওয়ান ডিশ পার্টি আছে আর কি, তো এখানে আমি এই যে দেখো ডাল চচ্চড়ি করবো, দেখে ডাল ভিজা রাখছি। আর এখানে হচ্ছে এই যে ঘন্না মাছের, ঘন্না মাছের শুটকি আর কি গরম পানিতে দিয়ে রাখছি, এই যে আঁশগুলা না তাহলে একদম উঠে যায়। এই যে, এই যে দেখো একদম আঁশ এইভাবে করে এই যে একদম ক্লিন হয়ে যাবে। হাত ধুতে হবে বাবা, এই বন্ধ, আমি না শুটকি খুব ভালো একটা খাই না, বুঝছো? অনেকের খুব পছন্দ, আমি যে একদম খাই না তা না, কিন্তু আমার পছন্দ না তেমন। বাসায় তো রান্না করি না, এই কেউ রান্না করলে মাঝে সাঝে খাই। ডাল ভুনাটা করবো, আর করবো শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে করবো, আর কি করবো, আর হচ্ছে ও আচ্ছা ডিমের, ডিমের একটা কারি করবো আর কি, ওই যে ডিমের শাক শুকা বলে না ওটা করবো।
দেই হচ্ছে অবশ্য করতেই হবে, রান্নাটা আগে দুপুরেরটা শেষ করে ফেলি, কারণ মাথা ধামে আসলে খাবার দিয়ে দিব। তো আজকে একটু একটা ইভেন্টে যাওয়ার কথা না আমাদের? হ্যাঁ, ওখান থেকে হয়তো রাতে যেতে হতে পারে আবার ফিরত। একটু মা ওকে আমি খাবার রেডি করে দিয়ে যাবো, ওকে জাস্ট একটু দিয়ে দিতে পারবো তাকে? হ্যাঁ পারবো না কেন মা, আমি রেডি করে পুরোটা জাস্ট রেডিও করা লাগবে না, আমি করতে পারবো, না না রেডি করা লাগবে না, খাবারটা না দরকার নাই মা, ওই যে আমি ডাল চরচরি করে নিব না, আর ওই ভূতর খাবার তোমার আমি ইয়ে করে আমি তো দেখছি কতটুকু কোয়ান্টিটি দিতে হয়, আমি খাওয়াই দিব, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, আমাদের তো আগে একটা ইয়ে ছিল জানো, একটা খরগোশ ছিল, খরগোশ হ্যাঁ অনেক বড় হয়ে গেছিল, এই যে এসাপের থেকে একটু ছোট হয়ে গেছে, মানে এত বড় হয়ে গেছিল জানো, বিশ্বাস করো। হ্যাঁ নাম কি ছিল, নাম ছিল হলো, আচ্ছা আসলে তো নামটা আমি ভুলে গেছি, তো না পালতাম, ওরা তো ছোট ছিল। আচ্ছা ওইটা কোথা থেকে আনছিলাম খরগোশটা মনে আছে তোমার? এই ওই খরগোশটা আমরা কোথেকে আনছিলাম? হ্যাঁ মানে কেন হঠাৎ খরগোশ পাললাম, ওটা মনে আমার শখেই পালছিলাম, বুঝছো, ওরা তো ছোট ছিল তখন অগ্নিঅরণ্য। কি কালার ছিল? হোয়াইট ছিল, এত বড় সহ। হ্যাঁ লাল চোখ সহ, হ্যাঁ একটাই আনছিলাম না, নাকি দুইটা আনছিলাম? একটাই, অনেক বড় হচ্ছিল, অনেক বড় হয়ে গেছিল, পরে ওই যে কল্যাণপুরে আমাদের একটা বাড়ি ছিল না, ওখানে খালি ওখানে দাদু তো আমাদের সাথে থাকতো, দাদা থাকতো তো ওখানে, এত বড় হয়ে গেছিল তো ও মানে অনেক বড় জায়গা লাগ চাইতো আর কি, মানে দৌড়াদৌড়ির জন্য, তখন ওই যে দাদার কাছে দিছিলাম, দাদা আবার উনিও খুব আদর করতেন, অনেক বড় হয়ে গেছিল, পরে মনে হয় কি যেন কে যেন ওই যে ওই জায়গাটা একটু ইয়ে ছিল, তো কে যেন ওকে পয়জন খাওয়াই দিছিল জানো, ওই অমানুষিক। হ্যাঁ মানুষের যে কত ইয়ে থাকে, মানুষের মধ্যে কত পশু থাকে আমরা তো জানি, এখানে আমার বেগুন কাটা হয়ে গেল ছুটকি দিয়ে বেগুন রান্না করার জন্য, আর সিমরান হচ্ছে ভূতুর খাবার রেডি করতেছে, আরে সব কি কে যেন আসছে এখানে, যে এখানে পোয়া মাছ পাশে কটা ঢেঁড়স দিলাম, এই যে আর এটা হচ্ছে কচুরলতি ডাল, আর এখানে ভাত, লেবু তো কাটি নাই, বসে যাও তুমি। আরে যে এখানে হচ্ছে মাছগুলাকে না যে ইয়ে করলাম, যে ভেটকি মাছগুলো, ভেটকি না কি মাছ এটা, কোরাল মাছ বোধহয় যেটা হবে একটা হবে আর কি, এইগুলাকে ভাজবো গরম গরম। এই এই সিমরন আর অরণ্যকে ডাকো, বসে যাক, খাবে না অরণ্যের তো ওই যে শো আছে, একটু তাড়াতাড়ি খেলে এখানে কড়কড়া করে ভাজি, আর এখানে হচ্ছে এই যে ছুটকি দিয়ে এই যে বেগুন কাটলাম না, বেগুন আর আলু এটা রান্না করব। আজকে না কেমন যেন এলোমেলো হয়ে গেছে সব রান্না টান্না সব কিছু, ভাত ভাতাটা দিয়ে গেলাম, এখানে আমি চা খাচ্ছি, দেখো যে ডাল চচ্চড়ি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আর এই পর্যন্তই থাকবে, পরে সন্ধ্যায় করবো যা করা। অরণ্যর আজকে বিকালে না ইউনিভার্সিটিতে শো আছে মিউজিকের, তো যেদিন শো থাকে ওনা খায় না দুপুরে, লাঞ্চ করে না কেন জানি, এখানে সিমরন আর মাসাদ আহমেদ এখন লাঞ্চ করতেছে, আর আমি এখানে এখন রান্না বান্নাগুলো করতেছি, মানে রান্না বান্না হাফ ডান করে রাখবো আর কি রাতের জন্য, ছাদে যে রাতে ওয়ান ডিশ পার্টি হবে না সেটার। এই যে এখানে হচ্ছে ডিম,
এখানে দুই দুই ডজন ডিম আছে আর কি, এই যে দুই ডজন ডিম। তো এখন এই ডিমের যে কারিটা করব না, ডিম মানে ভেঙে ভেঙে পচের মতো করে দিয়ে দিব আর কি ওই গ্রেভির মধ্যে। তো গ্রেভিটা এখন করে রাখবো, এই যে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করব, টমেটো দিব, আদা রসুন জিরা হলুদ মরিচ দিব, গরম মশলা দিব, দিয়ে গ্রেভি এই মশলাটাকে না ভাজা ভাজা করে তারপরে কষায়ে এটাকে আবার ম্যাশ করে ফেলবো মানে ইয়েতে ব্লেন্ডারে। তারপরে সেই গ্রেভিটা যখন টকবক করে ফুটবে তখন একটা একটা করে ডিম ছাড়ব। আর এই দিকে হচ্ছে শুটকিটাকে একটু কষায় নিলাম। এখন এখানে এই যে বেগুন আর আলুটা দিয়ে দিব। চাটা না এখন খাওয়া শেষ করতে পারি না, তুমি ওই যে ভাজা ওই মাছটা খাওয়া খাও না একটু দেখো না, তোমাকে বলছিস পড়ানোর জন্য একটু পানি বসাচ্ছি, কফি বানাবো। তো ওই যে শো থাকলে কিছুই খাবে না, এত সাধলাম না, একটু কফি করে দিই বেশি করে দুধ দিই। আর এখানে না বেগুন দিয়ে আলু দিয়ে শুটকিটা হাফ ডান করে রাখছি, বাকিটা সন্ধ্যার পরে। আর এখানে যে এই ডিমগুলো করবো, যে দুই ডজন ডিম, এই ডিমের গ্রেভিটার জন্য না যে পেঁয়াজ সুন্দর করে ব্রাউন করে ফেলছি। আর এখানে দিলাম তেজপাতা, দিতে মনে ছিল না। তো এখানে আদা রসুন জিরা আর এই টমেটোটা, আর দুটো হচ্ছে হলুদ মরিচ দিব, দিয়ে না এটাকে অনেকক্ষণ ধরে একটু কষাবো। হলুদ মরিচ দিলাম, ওনার সঙ্গে মশলাটা ভালো করে কষবে। দিলাম মশলাটা, পরে লাগিয়ে দিব, ব্যাস মশলাটা কষতে থাকুক থাক। মশলাটা কষানোর জন্য না একটু পানি দিয়ে দিলাম, মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাবার জন্য, সেটা এইভাবে হতে থাক। আর আমি এখানে অরণ্যের জন্য কফি করে নিছি, কফিটা অরণ্যকে দিয়ে দিয়ে আসি। আর এখানে না রান্নাঘরে সব গুছায় ফেলছি, এখন কয়টা বাজে জানো, 3:30 বাজে, এখনও গোসল করি নি, যাব গোসল করতে যাব। তোকে কফি দে। আর এই যে এখানে আমাদের ভুতু, হ্যাঁ দুইটা বালিশের মধ্যে বসে আছে দেখো, এই যে আমাদের নয়া সদস্য, আমাদের সিমরানের ছেলে। হ্যাঁ তুমি কে, তুমি তোমার মাম্মি কে, সিমরান পাপা কে, অরণ্য? হ্যাঁ কি সুন্দর দেখতে দেখছো, হ্যাঁ কি কিউট পিচ্চি একদম, ফিডারে দুধু খায় এখন না, হ্যাঁ ভয় পাচ্ছ না, প্রথম দিন খুব ভয় পাইছে এখন আর ভয় পায় না। উরে বাবা রে বাবা, ভয় পাও না, হ্যাঁ চোখগুলো কি সুন্দর, ওরে কিভাবে কান পাকায় আমার কথা শুনে, হ্যাঁ বাবা বাবা বাবা, ও তো একেবারে ক্যামেরা ফ্রেন্ডলি, কিভাবে ক্যামেরার দিকে তাকায় আছে সিমরান। আজকে না রান্নাঘরে অনেক কাটা কুটি মশলা করা অনেক ঝামেলা ছিল, তোমাদেরকে সেভাবে কিছুই দেখাই নাই, কিন্তু অনেক ঝামেলা ছিল, যার জন্য না ঘরের দিকে আসতেই পারি নাই। এই এখন একটু ফ্রি হলাম, গাছগুলাকে একটু দেখি, হবে না এই অরণ্য, আমি ছাদে গেলাম পাপা। আমি অরণ্য, তোমাদের কয়টা থেকে শুরু হবে? এই যে এখন শুরু হয়ে গেছে, আমার বউ যদি যায় তাহলে শুরু হবে। তোমার বউ, তুমি উবার ডাকছো? রাতে তো এখানে যে
ডিনার পার্টি হবে, সব অ্যারেঞ্জমেন্ট করতেছে ভাই, এইটাই সমস্যা। আমরা শুধু হাত ধুয়ে খাই আর সমস্ত ঝামেলা ভাই আর ভাবি ভাবে। এটা ছিঁড়েন আপনি, এখানেও একটা আছে তো, দেখতেও কত সুন্দর লাগে না। একটা ছিঁড়ছি না, সেটার সাথে এটা এখানে আরেকটা যে বাজানো ছিল ওটা আমি নিছি। ও নিছিলেন? আচ্ছা বাবা, ঢেঁড়স গাছের চেহারাও খারাপ হয়ে গেছে, ফেলে দিয়ে অন্য গাছ লাগানো লাগবে। সবজি ইয়ে করলাম, কালেক্ট করলাম মশলাগুলোকে না, এখন হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করব। সাড়ে আটটা বাজে তো রেডি হয়ে নিলাম ছাদে যাওয়ার জন্য, বুঝছো? এত গরম না, শাড়ি পরলে না আমার কাছে আবার একটু গরমটা কম লাগে, উল্টা আমার সব কিছুই। তো যাই হোক, বাসাদ আহমেদ তো মাগরিবের নামাজ পড়েই ছাদে চলে গেছে, আর ওখান থেকে ওখানে হচ্ছে খেলা হচ্ছে নাকি ক্রিকেট খেলা। তো এখানে যে দেখো সব কাভার করে ফেলছে, অবশ্য এটা ডাল চচ্চড়ি, এটা হচ্ছে শুটকি দিয়ে বেগুন আর আলু, আর এটা হচ্ছে ওই যে ডিম ছাড়া বলে, ডিমের শাক শুকা বলে, যাই হোক। তো এটাকে এখন কাভার করবো, র্যাপ করবো আর কি, করে তারপরে ওই যে উপরে থেকে নিচে যে ছেলেরা আছে ওদেরকে ডাক দিব, কেউ একজন এসে নিয়ে যাবে, তারপরে আমি উপরে উঠে আমিও উপরে উঠবো। আর অরণ্য আর সিমরান ওরা হচ্ছে, অরণ্যের আজকে কি ঢাকা ইউনিভার্সিটিতে না মুক্ত মঞ্চ, যে ওখানে দেখো লাইটটা কেমন হচ্ছে, এই যে তো মুক্ত মঞ্চে হচ্ছে অরণ্যের আজকে আর কি শো আছে। তো ওরা গেছে কটার দিকে, পাঁচটা না সাড়ে পাঁচটার দিকে চলে গেছে আর কি, তো আসবে কয়টার সময় জানি না, যদি দশটা বা সাড়ে নয়টার মধ্যে আসে তাহলে সোজা উপরে চলে যাবে, কারণ সিমরনের না ছাদে এই যে ওয়ান ডিশ পার্টি না খুব ভাল লাগে, খুবই আগ্রহ মানে ফিল করে ও আর কি। তা বলছে ঠিক আছে সরাসরি উপরে উঠে যায়, অসুবিধা নাই, আর যদি দেরি হয় তাহলে তার কিছু করার নাই, এই হচ্ছে অবস্থা। তো চলো এখন উপরে যাই, আর তোমাদের কাছ থেকেও বিদায় নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আর ছাদে টুকটাক কি কি খাওয়া দাওয়া করতেছি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো, যদি গরম কম থাকে, আর যদি অস্থির লাগে তাহলে নাও করতে পারি। তো এই হচ্ছে অবস্থা, চলো এখন ছাদে যাই। খাবার তো এই মাথা থেকে ওই মাথা, এখানে মাটন বিফ রূপচন্দা ফিশ, তারপরে হচ্ছে ভেজিটেবল সটে, এমনি ভেজিটেবল এগুলো কি, এটা রূপচন্দা না, তারপরে হচ্ছে চিকেন, সবই আছে, নাই এমন কিছু নাই, কিন্তু আমি সালাদ একেবারে কি নাই, সবই আছে। তো এই হচ্ছে অবস্থা, আর এই যে এখনও দু একজন আরও অনেকে আসা বাকি আছে। এই যে এটা কে, এটা কে, এটা কে, হ্যাঁ এটা কে, অরোরা, হ্যাঁ অরোরা তো লজ্জায় মরে যায়, আমাদেরকে এখন আর চিনেই না। সুতো পা অনেক দিন পরে আসছে, অফিসের জন্য আসতেই পারে না। এই উঠেন উঠেন সব ভাবিরা, চলেন আমরা নিয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই বারবার বলতেছে।
এখান থেকে বুড়া থেকে গুড়া সব সাইজ আছে। যে সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ, খাওয়া খাচ্ছে সবাই। এই যে আমার প্লেট নিয়েছি আমি এখানে। তো এখন লাস্ট ফিনিশিং হচ্ছে এখানে পান, কাঁচা সুপারি, ভিজা সুপারি আর কি, জর্দা, ঝিনুকের চুন, ঝিনুকের চুন, মানে চুনটা ঝিনুকের হলে বেশি ভালো হয় আর কি, খুব সুন্দর হয় ঝিনুকের চুন। হ্যাঁ, ঝিনুকের চুন। তো এখন আমরা অলরেডি 10টা বাজছে, কি সুন্দর, খুব সুন্দর। কানবালি, কানবালা বলে এগুলাকে, গোলাপবালা, কানবালা। আমি আজকে একেবারে ট্র্যাডিশন। আর এখন একদম শেষের দিকে, মানে আমরা সবাই চলে যাব, ঠিক এই মুহূর্তে একটা কেকের আবির্ভাব হলো। এবং এই কেকটা হচ্ছে মাসনাদ আহমেদের, যে দুই তিন দিন আগে জন্মদিন ছিল না, দুই মানে 4 তারিখে, 2 দিন আগে আর কি, সেই জন্মদিন উপলক্ষে কেকটা এখন কাটা হচ্ছে ছাদে। তো ওইখানে দেখো পিচ্চিরা যা মজা পাইছে না, কারণ বাচ্চাদের জন্য না কেক কাটা হচ্ছে একটা বিশাল আনন্দের ব্যাপার, আসলে শুধু বাচ্চাদের না বড়দের জন্য আর কি। তাই যাই হোক, তো এখন কেক কেটে সবাই কেক খাওয়া দাওয়া করবে, সবাই মাসনাদ আহমেদকে হ্যাপি বার্থডে বলে উইশ করলে। আর সবাই তো যার যার মতো খাবার দাবার রান্না করে নিয়ে আসছে, কিন্তু পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করা, এই যে সমস্ত সবাইকে সুন্দরভাবে সব কিছু ডিস্ট্রিবিউট করা, সব কিছু কিন্তু এই যে আমাদের ভাই আর কি, ভাইয়ের মানে আন্তরিকতা এবং গাইডেন্স না থাকলে না কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। আমি খুব স্ট্রংভাবে বিশ্বাস করি যে পৃথিবীতে মানুষের মধ্যে না এখনও পজিটিভিটি খুব বেশি, তা নইলে কিন্তু পৃথিবীটা এখন চলতো না, একেবারেই নিথর হয়ে যেত। আর সে কারণেই না দিনের কোনো এক মানে সময়ে আমরা হয়তো বা গভীর নিঃশ্বাস ফেলে ভাবি, হায় এত সুন্দর পৃথিবী থেকে চলে যেতে হবে, পৃথিবীটা কিন্তু বড়ই সুন্দর। এদিকে আবার ফটো সেশন হচ্ছে।